হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব একটি সদ্য মুক্তি হওয়া মুভি ইট লিভস ইনসাইড, অর্থাৎ পিশাচ। এটি একটি হলিউড মুভি হলেও এর স্টোরিটি নেওয়া হয়েছে আমাদের ভারতীয় ডিমোনিক মাইথোলজির উপরে ভিত্তি করে। মুভির স্টোরি বেশ ইন্টারেস্টিং, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন একদম দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমাদের একটি মেয়েকে দেখানো হয়, আর সেখানে বেশ কিছু অদ্ভুত শব্দও শোনা যাচ্ছিল, আর এটা দেখে বোঝা যাচ্ছিল যে সে কিছু একটা ভয়ানক জিনিসের হাত থেকে বাঁচার চেষ্টা করছে। তখনই আমরা রক্তে মাখা একটা লোককে দেখতে পাই যে মরণাপন্ন অবস্থায় ছিল, আর তার হাতে একটা বইও ছিল, তার পাশে একটি বোতলও রাখা ছিল। আর এখানেই এই সিনটি শিফট হয়ে যায়। এরপরে আমরা সামাইরা নামের একটি মেয়েকে দেখতে পাই, আর এরপর থেকে আমরা সামাইরাকে স্যাম নামে ডাকব। সে তার মা বাবার সাথে বিদেশে থাকত, আর বর্তমানে সেখানে এখন দুর্গা পুজোর সময় ছিল। তার জন্য তার মা তাকে তাড়াতাড়ি বাড়ি এসে পুজোর প্রসাদ বানাতে বলে, কিন্তু সে বলে তার কাজ আছে, আর সে সেখান থেকে বেরিয়ে যায়। তার বাবা তখন নাইট ডিউটি করে বাড়ি ফেরে। এরপরে সামাইরার এক স্কুলের বন্ধু তাকে বাইরে ঘোরার কথা বলে, কিন্তু সে বলে তার বাড়িতে আজকে পুজো আছে, তাই সে যাবে না। তখন তার বন্ধুরা তাকে দুর্গাপুজো সম্বন্ধে জিজ্ঞাসা করলে সামাইরা বলে প্রতি বছর তারা দুর্গাপুজো পালন করে থাকে, কারণ এই দিনেই মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিল, অর্থাৎ অশুভ শক্তির বিনাশ ঘটে শুভ শক্তির সূচনা হয়েছিল। আর তখনই আমাদের তাদের ক্লাসে তামাইয়া নামের এক অপর মেয়েকে দেখানো হয়, সেও ভারতীয় ছিল। আর আগে স্যাম আর তামাইয়া দুজনে বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু এখন তাদের মধ্যে আর বন্ধুত্ব তেমন ভালো নেই। এখানে আমরা জানতে পারি যে তামাইয়া বেশ কিছুদিন ধরে অদ্ভুত ব্যবহার করছে। সে এখন স্কুলে অনেক দেরি করে আসে, আর সবার থেকে লুকিয়ে লুকিয়েও থাকে, আর সব কাজ সে একা একাই করে থাকে। আর সব থেকে বড় অদ্ভুত ব্যাপার হলো কিছুদিন ধরে সে হাতের মধ্যে একটা জার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেটা সে সবসময় নিজের কাছে রাখে। সামাইয়া আগে ভারতীয় কালচারের সাথে ভালো যুক্ত ছিল, কিন্তু ধীরে ধীরে সে এখন তার থেকে দূরে পালানোর চেষ্টা করছে, কারণ সে এখন এদেশের লোকের সাথে ধীরে ধীরে বন্ধুত্ব করতে চায়। তখন তার টিচার মিস জয় এসে তামাইয়ার ব্যাপারে তার কাছে জিজ্ঞাসা করে, কিন্তু সামাইয়া বলে সে তার ব্যাপারে তেমন কিছু জানে না। এরপরে সামাইয়ার এক বান্ধবী তাকে বলে তার এখন তামাইয়াকে দেখলেই ভয় লাগে, আর সে সবসময় নিজের কাছে সে জারটা রাখে, এটা কি কোনো ভারতীয় রীতি? কিন্তু সামাইরা বলে সেরকম কোনো ব্যাপারই নেই। এরপরে আমরা দেখি যে তামাইয়ার ব্যাগ থেকে রক্ত পড়ছে। সে বাড়িতে যায়, আর তার ব্যাগের থেকে একটা কাঁচা মাংস বের করে, আর ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে একটা মন্ত্র উচ্চারণ করতে থাকে, আর সে জারটা খুলে সে মাংসটা ওর মধ্যে রেখেই সঙ্গে সঙ্গে সে জারটি আবার বন্ধ করে দেয়। তখন আমরা দেখি তার পিছনে এক বিশাল ভয়ানক রাক্ষসী তার দিকে এগিয়ে আসছে, আর তখনই দেখা যায় সেই জারটি পুরোপুরি কালো হয়ে যায়। পরের দিন তামাইরা স্যামের কাছে স্কুলে সাহায্যের জন্য আসে। স্যাম বলে সে তাকে সব সাহায্য করার জন্য প্রস্তুত। তামাইয়া স্যামকে কিছু একটা বলতে নিলে তার কানের কাছে সেই শয়তানটা এসে কিছু একটা বিড়বিড় করে, আর সে অস্বস্তিতে পড়ে যায়। স্যাম তখন তাকে বলে তাকে দেখে মনে হচ্ছে সে খুব সমস্যায় রয়েছে। তখন তামাইরা সে জারটা দেখিয়ে বলে এখানে এমন কিছু একটা রয়েছে যেটা সে দেখতে পাচ্ছে না। স্যাম তখন জিজ্ঞাসা করে সে এটা কোথা থেকে পেয়েছে। তামাইরা বলে সে এটা তার থেকে পেয়েছে যে তাকে ডাকছিল। সে প্রথমে ভেবেছিল সে এটাকে হয়তো খুব সহজেই সামলে নেবে, কিন্তু এখন সে বুঝতে পারছে সেটা অনেক বেশি শক্তিশালী, এর সবসময় কাঁচা মাংসের দরকার, আর সে এটাকে আর সহ্য করতে পারছে না। তারা ছোটোবেলায় যে সকল দৈত্য দানবের গল্প শুনত সেগুলো সবই সত্যি, কিন্তু স্যাম তখন সে জারটা নিয়ে মাটিতে ফেলে দেয়, আর সেই জারটা ভেঙে গেলে সেখান থেকে কালো ধোঁয়া চারিদিকে ছড়াতে থাকে, আর তামাইরা ভীষণ ভয় পেয়ে যায়। তখন তামাইরা আবার মন্ত্র উচ্চারণ করতে শুরু করে, আর সে তখনই দেখে যে স্যামের পেছন থেকে কিছু একটা তার দিকে এগিয়ে আসছে, আর ঠিক তখনই একটি অদৃশ্য শক্তি এসে তামাইরাকে টেনে নিয়ে চলে যায়। আর তখন আমরা তামাইরার চিৎকার শুনতে পাই। এদিকে তামাইরা গায়েব হয়ে গিয়েছে, যার জন্য সকলে খুব চিন্তায় পড়ে যায়। টিচার তখন এসে স্যামকে প্রশ্ন করে, কারণ শেষবারের মতো স্যামের সাথেই তামাইরাকে দেখা গেছিল, কিন্তু স্যাম বলে সে কিছুই জানে না, আর সে বাড়ি চলে আসে। অপরদিকে তামাইরাকে দেখা যায় যাকে সেই শয়তান একটা জায়গায় বন্দি করে রেখেছে, আর তার উপর প্রচণ্ড টর্চার করছে। পরের দিন দেখা যায় স্যামের বাড়িতে দুর্গা পূজা হচ্ছে, আর সেখানে তামাইরার মাও আসে, আর সকলকে বলে তারা যেন তামাইরার জন্য প্রার্থনা করে। সকলে প্রার্থনা করলেও স্যাম কিন্তু সেখানে প্রার্থনা করে না, আর এর থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে স্যাম এখন ভগবানের উপর থেকে বিশ্বাস পুরোপুরি উঠে যাচ্ছে। তখনই সেখানে একজন মহিলা বলে চৌধুরীর সাথে যেটা হয়েছিল তামাইরার সাথেও যেন সেটা না হয়। স্যাম তখন তার বাবাকে জিজ্ঞাসা করে চৌধুরী সম্পর্কে। তখন তার বাবা বলে সে যখন প্রথম এদেশে আসে তখন চৌধুরীর সাথে তার দেখা হয়, আর প্রথম থেকে সে বেশ অদ্ভুত ব্যবহার করত, মনে হতো সে যেন কিছু থেকে একটা পালানোর চেষ্টা করছে। আর তারপর একদিন সে হঠাৎই গায়েব হয়ে যায়, আর শেষবার তার ছেলে করণ তাকে দেখেছিল। স্যাম তখন বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর গিয়ে তামাইরার ফেলে দেওয়া সে জার্নালটা সে খুঁজে পায়, যার মধ্যে সে করণের কথা লেখা ছিল যে সেই চৌধুরীর ছেলে। সে খাতাটার মধ্যে আরও অনেক কিছু লেখা ছিল, যার মধ্যে সাত কথাটা বারবার লেখা ছিল, আর তার মধ্যে আরও কিছু ভয়ানক ছবি এবং বেশ কিছু মন্ত্রও লেখা ছিল।
কিন্তু স্যাম সেসব দেখে কিছুই বুঝতে পারে না। তখনই তার বন্ধু রাজ তাকে কল করে। স্যাম তখন রাজের সাথে করণের ব্যাপারে কথা বলে। তখন রাজ বলে করণকে পোড়া অবস্থায় পাওয়া গেছিল, কিন্তু তার দেহ দেহ মনে হচ্ছিল কেউ যেন তাকে না জ্বালিয়েই পুড়িয়ে ফেলেছে। তখন স্যাম আর রাজ মিলে করণদের বাড়িতে যায়, আর সেখানে গিয়ে তাদের গোটা দেয়ালেও সেই তামায়ার ফেলা জার্নালের মতো ছবি আঁকা দেখে। আর সেখানে একটি বাচ্চার ছবিও ছিল, যার মুখের থেকে কিছু একটা বেরোচ্ছিল আর দেখে মনে হচ্ছিল সেটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে, তখন তারা সেখান থেকে পালিয়ে যায়। রাত্রে স্বপ্নে তামাইরা স্যামকে ভয় দেখায়। সে তখন যায় তার মায়ের সাথে কথা বলতে, কিন্তু তার মা তার উপর বেশ রেগেছিল, কারণ সে দুর্গাপুজোয় তাদের সাথে ছিল না, সে তাদের ভারতীয় সংস্কৃতির থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু স্যাম বলে তাহলে তারা বিদেশে এসেছেই বা কেন, যদি তারা এখানেও ভারতীয়দের মতো হয়ে থাকতে চায়। পরের দিন স্যাম আবার করণের বাড়িতে যায়, রাজও তার সাহায্যের জন্য সেখানে আসে, কিন্তু স্যাম ভেতর থেকে মনে হয় তাকে কেউ ডাকছে, আর সেই আওয়াজের পেছা করতে করতে ভেতরে চলে যায়। আর বাইরে একটা অদৃশ্য শক্তি এসে তখন রাজকে মেরে দিয়ে চলে যায়। এইসব ঘটনার জন্য স্যাম ভীষণ সমস্যায় পড়ে যায়। এরপরে আমরা তামাইরাকে দেখি, যে সেই করণের বাড়িতেই বন্দি অবস্থায় ছিল। সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই অদৃশ্য শক্তি তাকে আবার টেনে নিয়ে চলে যায়। এরপরে স্যাম তার ঘরে শুয়েছিল, তখনই সে নিচে থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। সে গিয়ে দেখে তার মা কান্নাকাটি করছে। সে তাকে শান্ত করতে নিলে দেখা যায় আসলে সেটা তার মা না, সেই পিশাচ তার মায়ের রূপ নিয়ে সেখানে বসেছিল। আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। পরের দিন স্যাম গিয়ে তার টিচারের সাথে কথা বলে, আর বলে তার সাথে বেশ কিছু অদ্ভুত ঘটনা হচ্ছে, আর সে পিশাচি রাজকেও মেরেছে, আর সে তাকে প্রতিরাত্রে ভয়ও দেখাচ্ছে। কিন্তু প্রথমে টিচার তার কথা বিশ্বাস করে না, আর তারপরে সে স্যামের দেওয়া সেই ডায়েরিটা পড়লে সে বুঝে যায় এটা ভারতীয় মাইথোলজি অনুযায়ী এক পিশাচ, যে আত্মা খেয়ে বেড়ায়, আর তাকে কেবলমাত্র জারের মধ্যে বন্দি করে রাখা সম্ভব। অর্থাৎ তামাইরার কাছে যে জারটা ছিল সেটা অন্য কিছু না, এই ধরনেরই জার ছিল। আর স্যাম যখন ভুল করে সেটা ভেঙে দেয় তখন সেই পিশাচ বাইরে বেরিয়ে পড়ে। স্যামের টিচার তখন স্যামকে ফোন করে সব কথা বলে। স্যাম ভীষণ ভয় পেয়ে যায় আর তার মায়ের সাথে গিয়ে এসব কথা বলে। তার মা বলে ছোটবেলায় তাদেরকে যে সকল গল্প শোনানো হতো সেগুলো সব সত্যি, এই পিশাচ মানুষকে ধীরে ধীরে সবার থেকে দূরে করে দেয় এবং তারপরে সে মানুষ একা হয়ে গেলে তার আত্মা সে খেয়ে ফেলে, যেমনটা প্রথমে চৌধুরীর সাথে হয়েছিল। আর ঠিক তারপরেই তামাইরা সেই জারটা খুঁজে পায়, আর হয়তো তারপরে স্যামের পালা। স্যাম তখন বুঝে যায় সেই ডায়েরিতে লেখা সাতের অর্থ কী, অর্থাৎ সাত দিনের মাথায় সেই পিশাচ কাউকে মেরে ফেলবে, অর্থাৎ সেই অনুযায়ী আজ রাতেই তামাইরার শেষ রাত। আর ঠিক তারপরেই সেই পিশাচ পড়বে স্যামের পেছনে, ঠিক যে কারণে সেই পিশাচ প্রথমে তার বন্ধু রাজকে মেরে ফেলেছে আর হয়তো এখন সে তার টিচারকেও মেরে ফেলবে। স্যাম তখন ঠিক করে সে তার বন্ধু তামাইরাকে বাঁচাবে। আর এখানেই প্রথমবার স্যাম ভারতীয় পোশাক পরে মা দুর্গার আশীর্বাদ নিয়ে সে পিশাচের সাথে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় তার টিচারের ওপরে সে পিশাচ হামলা করে তাকে আহত করে দেয়। স্যাম আর মা তার মা মিলে তখন সে পিশাচকে আটকানোর মন্ত্র পড়তে শুরু করে। তখন স্যাম বুঝে যায় তামাইরা করণের বাড়িতেই রয়েছে, সে তাকে বাঁচানোর জন্য সেখানে যায়, আর গিয়ে দেখে সেখানে তামাইরা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সে তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সেখানে তখন সে পিশাচ চলে আসে, আর এখানেই প্রথমবার আমাদের সেই পিশাচের ভয়ানক রূপ দেখানো হয়। স্যাম তখন মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু সেই পিশাচ তাকে আহত করে আর সে বোতলটা ভেঙে যায়। তখন তামাইরার জ্ঞান ফিরে আসে আর সে ভীষণই সাহস দেখিয়ে সেই মন্ত্র আবার পড়া শুরু করে। আর এখানেই বোঝা যায় যে স্যাম আর তামাইরার বন্ধুত্ব আবার ভালো হয়ে গেছে, যার জন্য সে পিশাচ আবার দুর্বল হতে শুরু করে। কিন্তু যেহেতু তাদের কাছে সে জার আর ছিল না, তখন স্যামের মনে পড়ে আগেকার দিনের ঋষিমুনিরা এই ধরনের পিশাচদের নিজেদের মধ্যেই বন্দী করে রাখত। স্যাম তখন নিজেকে একটা জারের মতো করে বানায় আর তখন মন্ত্র পড়া শুরু করে। পিশাচ প্রথমে তার ভেতরে যেতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রের জোরে সে পিশাচ তার ভেতরে ঢুকে যায়। এরপরে বেশ কিছুদিন পরের আমরা সিন দেখি, যেখানে দুই ফ্যামিলি এক জায়গায় হয়েছে, কিন্তু এখন যেহেতু পিশাচ স্যামের ভেতরে রয়েছে তার জন্য তাকে মাঝে মধ্যে কাঁচা মাংস খেতে হয়, আর তার পরিবার সবসময়ই ভয় থাকে সেই পিশাচ যদি আবার বেরিয়ে পড়ে। তখন স্যাম আর তামাইরা কথা বলছিল, যেখানে স্যাম তামাইরাকে বলে যদি এই পিশাচ আবার বেরিয়ে পড়ে তাহলে কি হবে। তামাইরা বলে সেটা স্যাম কোনোদিনই হতে দেবে না। আর তামাইরা তখন সেখান থেকে চলে গেলে দেখা যায় স্যামের মুখে এক অদ্ভুত হাসি। আর এখানে আমরা এটাই বুঝতে পারি যে শয়তানকে এত সহজে হারানো সম্ভব না। স্যামের মধ্যে যদি আবার নেগেটিভ ইমোশনস কোনোভাবে ফিরে আসে তাহলেই সেই শয়তান আবার ফিরে আসতে পারে। আর এখানেই এই মুভি শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনাদের এই মুভির এক্সপ্লেনেশন কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।